রাজশাহী সিটিতে ভোটের বাকি চার দিন, প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। বিস্তারিত জানাতে নগরীর সাগরপাড় মোড় এলাকায় আছেন রিপোর্টার শাহিন আলম, সরাসরি যাচ্ছে তার কাছে। দরজায় কড়া নাড়ছে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন, আনুষ্ঠানিক প্রচার প্রচারণার জন্য আর মাত্র সময় পাচ্ছেন মাত্র চার দিন। এরই মধ্যে যারা মেয়র প্রার্থী এবং কাউন্সিলর প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। দিন রাত তারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, ভোট চাচ্ছেন, দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। আপনাদেরকে জানিয়ে রাখি, রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের 30টি ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 112 জন। এর মধ্যে সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 46 জন। আর মেয়র পদে প্রথম থেকে এই পর্যন্ত চারজন প্রার্থী রয়েছেন, তাদের মধ্যে বেশ কয়েকদিন আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখার যিনি প্রার্থী রয়েছেন তিনি কিন্তু নির্বাচন বয়কট করেছেন। তারপর থেকে জাকের পার্টি এবং জাতীয় পার্টির যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু তাদের নিজেদের মতো করে প্রচার প্রচারণা চালাচ্ছেন। কিন্তু রাজশাহী সিটি নির্বাচনের মেয়র প্রার্থীদের মধ্যে যদি বলা যায়, এক কথায় নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী HM খায়রুজ্জামান লিটন। তিনি কিন্তু দিন রাত এক করে প্রচার প্রচারণা করেছেন। আমরা দেখেছি যে আজকে রাজশাহীতে দাবদাহ চলছে, সকাল থেকে তীব্র গরম ছিল, সেই গরম উপেক্ষা করে তিনি বিকেলে নগরীর ঘোষপাড়া মোড়ে তিনি একটি গণসংযোগ করেছেন, সেখানে মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেছেন, মানুষের সঙ্গে কথা বলেছেন। তিনি বারবার বলার চেষ্টা করছেন এই শহরে যথেষ্ট উন্নয়ন হয়েছে, উন্নয়ন দৃশ্যমান হয়েছে, এইবার যদি তিনি নির্বাচিত হন তাহলে আরও 101টি প্রতিশ্রুতি তিনি দিয়েছেন এবং তিনি বারবারই বলার চেষ্টা করছেন তিনি যদি পুনরায় নির্বাচিত হন তিনি কিন্তু সেই তার যে প্রতিশ্রুতি তিনি সেগুলো বাস্তবায়ন করবেন। এছাড়া আমরা যদি বলা যায় যে রাজশাহী শহরে কিন্তু এক কথায় নির্বাচনী হাওয়া বইছে। তো এই ছিল আমার কাছে নির্বাচনের সর্বশেষ।